এই আমাকে দেখেন না, আমার কাছে জীবনটা অর্থহীন মনে হয়েছিল, কিন্তু আমি মরে তো যেতে পারিনি, আমি তো বেঁচে আছি। না মানে আন্টি, আমি আঙ্কেলকে দেখেছি ঘন্টাখানেক আগে আমতলার ওইদিকে, রুনা ছবি পাঠিয়েছিল, ওটা দেখে চিনলাম। বাবা তুমি বলো আমি এখন কি করব। আমি রোজিকে ভালোবাসি, ওকে আমি কথা দিয়েছি, আমি তো তোমাদেরও ভালোবাসি বাবা, আমি এখন কি করব বলো। তোমার মন যেটা চায় তুমি সেটাই করবে, জীবন তো একটাই, সেটাকে ভালোভাবে বাঁচতে হবে। তো তুমি কিন্তু এ বাড়ির মেয়ে, আর এটা তোমার শ্বশুর বাড়ি না। তোমার মা অবশ্য রাগ করে মাঝে মাঝে বলেন যে মেয়েদের ধর বাড়ি নেই, এক হলো বাপের বাড়ি আর এক হলো স্বামীর বাড়ি। আমি কিন্তু এটা মানি না। তুমি না মানলেও এটাই সত্যি। যেভাবে থাকে তুমিও সেভাবে থাকবে। ওকে এগুলো বলছো কেন? ওটা সময় দাও, সময় পরে দেখবে যে ও সহজ হয়ে যাবে। খাবো তোদের কক্সবাজার ফ্লাইট কটায়? আজকে বিকেল 4টায়। আরে না, তোমার অনারই তো সবকিছু এরকম শাহী খাবার দাবার, না হলে তো আমাদের শুকনো দুইটা রুটি আর হচ্ছে ফ্যাকাশে পেঁপে ভাজি। কি যে বলিস না, হ্যাঁ ও তো দুই একদিন সব সময়। আমরা কি ফকির নাকি? না, উইথ হিউম্যান না বলে তো হবে না, আফটার অল তোমার ছেলে একটা নাট্যকার, আমি তো একটা কমেডি লিখছি, ব্ল্যাক কমেডি। হয়েছে হয়েছে খা। আর বলতে না, বলবো, অসুবিধা কি? ও তো ইউনিভার্সিটিতে গেছে, ক্লাস আছে নাকি? আমি সাইটে গিয়েছিলাম, দুমাস আগে যা দেখেছিলাম এখনো তাই আছে। এখন কোনো কাজ হচ্ছে না, সাইটে কোনো লেবারও নেই, কিছুই দেখেন নাই। দেখুন উসমান সাহেব, মাটির 65 ফিট নিচে RCC পাইলিং হয়েছে, 2 ফিট চওড়া র‍্যাফ ফাউন্ডেশন হয়েছে, দেখেছেন? দেখেন, 2 levels অফ বেসমেন্ট, এক এক করে 8 তলা স্ট্রাকচার হয়েছে, সাইড ওয়াল গুলো হয়ে গেছে। এসব কে করেছে? আমরাই তো করেছি, এই কোম্পানি তো করেছে। আর আপনি বলছেন কিছুই কাজ হচ্ছে না, কিছুই দেখছেন না। জি, কিন্তু গত কয়েক মাস ধরে কোনো অগ্রগতি হয়নি, কিন্তু আপনার কথা অনুযায়ী আমাকে 3 মাস পরে হ্যান্ড ওভার করার কথা। আর কাজ যদি এভাবে এগোয় তাহলে তো আপনি 6 মাসে আমাকে হ্যান্ড ওভার করতে পারবেন না। আমরা তো কাজটা করতেই চাই, কিন্তু কি করবো বলেন, এক সালাও ইনস্টলমেন্ট পেমেন্ট করছে না। কিন্তু আমি তো আমার 95% পেমেন্ট আপনাকে করে দিয়েছি। দেখুন উসমান সাহেব, আমি আপনার কথা বলছি না, আপনি তো জেনুইন ভদ্রলোক, আর এক একটা কোথা থেকে কালোবাজারি করে কালো টাকা নিয়ে এসে এক একটা ফ্ল্যাট কিনে এমন ভাব দেখাচ্ছে যেন আমি আমার বাপের সম্পত্তি বিক্রি করে ওদের ফ্ল্যাট তৈরি করে দেব, তারপর মুরগির রেজালা রান্না করে খাওয়াবো, খাটাস এক একটা। দেখুন, এগুলো শুনতে আমার কোনো লাভ নেই, আমি খুব দ্রুত ফ্ল্যাট উঠতে চাই, আপনি আপনাকে হিসেব করে আপনি আমাকে একটা ডেলিভারি টাইম দেন। উসমান সাহেব,
আগামী দু মাসের মধ্যে আমি আপনাকে আপনার ফ্ল্যাটে উঠিয়ে দেব, তার মানে আপনার ফ্ল্যাট কমপ্লিট করে দেব। কিন্তু ওঠার জন্য তো একটা পরিবেশ দরকার, গ্যাস, ইলেকট্রিসিটি, পানি, লিফট, এগুলো তো লাগবে। আপনি বুদ্ধিমান, ঠিকই বুঝতে পারছেন, এই সবগুলি সার্ভিস তো দরকার, আমিও বুঝতে পারছি। কিন্তু সত্যি কথা বলি ভাই, আসলে এই সময়ের মধ্যে করাটা সম্ভব না। আমাদের কন্ট্রাক্টে কিন্তু ডিলে কম্পেনসেশন বলে একটা ক্লজ আছে, আপনি নির্ধারিত সময়ে আমাকে ফ্ল্যাট হ্যান্ডওভার করতে না পারলে কিন্তু মাসে 50,000 টাকা করে জরিমানা দেবেন। আরে ভাই, আমি তো আপনার ফ্ল্যাট ওই সময়ের মধ্যে শেষ করব। ঠিক আছে, ঠিক আছে। গেস্ট আসছে, দেখিস নাই, যা কফি দিয়ে। কফি শেষ, তাহলে কফি পায়দা করো। থাক, কফি লাগবে না, আমি খুব দ্রুত আমার এই ফ্ল্যাট হ্যান্ডওভার চাই। আজকে আমি ওই 5,00,000 টাকার চেক রেডি করে নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে আর দেবো না। না মানে আসলে সব বিষয়টা যদি আজকে দিতেন তাহলে আমাদের কিন্তু খুব খুব লাভ হতো। না না না, আমি ওই একবারে হ্যান্ডওভারে পরেই দেবো। বর্ষাকালে আবার কিসের ফিল্ম? মা ফ্রেন্ডরা অর্গানাইজ করেছে, আমি অবশ্য বলেছি যে আমি তোমার সাথে কথা বলেই জানাবো। ওদেরকে জানিয়ে দে তুই যাচ্ছিস না। কি দাঁড়িয়ে আছিস কেন? লেখাপড়া নষ্ট করে যাবার দরকার নেই মা, একদিনেরই ব্যাপার। বললাম না যেতে হবে না। দেখ কে এলো। পারব কি হলো তোমাকে, এমন লাগছে কেন, কি হয়েছে? না কিছু না, ওই ট্রাফিক জ্যামে টায়ার্ড হয়েছে। অপু কি চলে গেছে? হ্যাঁ, এক দেড় ঘন্টা তো হয়ে গেছে, মনে হয় পৌঁছায়নি। দীপু আর রুনা? ওর কি কোনো ঠিক আছে নাকি? সারাদিন সব কি লেখালেখি, তারপরে একটু আগে বের হলো। রুনা কই? রাগ করেছে। কেন? ওই কি পিকনিকে যাবে ক্লাসের সব বন্ধুদের সাথে, বকা দিয়েছি, রাগ করেছে, যেতে। অরুণা, অরুণা, কিরে কি করছিস? কিছু, মায়ের উপর রাগ করেছিস? মা সবসময় এমন করে, আমি কখনো তোমাদের কথার বাইরে কোনো কিছু করি, তাও আমার সাথে কালকে আমার কথা না শুনে আমার সাথে চিৎকার চেঁচামেচি করে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, আর মায়ের সাথে কথা বলবো। আরে বন্ধু বান্ধবের সাথে পিকনিকে যাবি তো আনন্দের কথা, তো মা আপত্তি করবে কেন? বলো, মার তো সব কথা শুরু হয় না দিয়ে। থাক, কাঁদিস কাঁদিস না, আমার মায়ের সাথে কথা বল। আরে তুই আমার মা, তুই কাঁদলে পরে আমার মনটা খারাপ হয়ে যায় না? কাঁদিস না মা, চোখ বলিস, তুই পিকনিকে যাবি, আমি মায়ের সাথে কথা বলবো। কিছু বলছো না কেন? এত সুন্দর। তবে তোমার চেয়ে বেশি না। আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমিও তোমাকে ছাড়া বাঁচব না। তুমি কি বাসায় ফোন করেছিলে? না। করো।
অপু ঠিকমতো পৌঁছেছিস? জি বাবা ঠিকমতো পৌঁছেছি। বাবা ঠিক আছে? জি বাবা খুব ঠিক আছে। কথা বলো তুমি। জি বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে বৌমা? ভীষণ ভালো লাগছে বাবা। ঘুরে বেড়াও ঘুরে বেড়াও। আমরা সবাই ভালো আছি এখানে, তবে বাসাটা একটু খালি খালি লাগছে আর কি। আর তো মাত্র পাঁচটা দিন বাবা। হ্যাঁ হ্যাঁ মাত্র পাঁচ দিন। হ্যাঁ ভালো থেকো বৌমা। জি বাবা আসসালামু আলাইকুম। রোদে গেলে পড়বি। আমি চাই না আমার মেয়ে রোদে গিয়ে পড়ুক। মা বলেছিল পৌঁছে মাকে ফোন দিতে, এখানে তো নেটওয়ার্কই পাচ্ছি না। এখানে সিগন্যাল এমনিতে একটু উইক, তারপর নাকি নেটওয়ার্ক মেরামত হচ্ছে, আজকে সিগন্যাল পাওয়া যাবে না। ভালোই তো হলো, খুবই রিল্যাক্সিং এনভায়রনমেন্ট, নো ফেসবুক নো মোবাইল, হেভি মজা হচ্ছে, দেখে যেতে ইচ্ছা করছে। দোস এই শোনো, লাভছাপ কম কর, আমাদের কিন্তু তাড়াতাড়ি রওনা দিতে হবে, রাস্তা অনেক জ্যাম থাকে। গাড়িটা মধুপুর গেছে, গিয়ারবক্সে নাকি ঝামেলা, ড্রাইভার ফিরুক, আমরা চা খেয়ে বেরিয়ে পড়বো। বিকেল হয়ে যাচ্ছে, মেয়েটা একবার ফোনও করলো না সারা দিনে। হ্যাঁ হয়তো চার্জ টার্জ নেই ফোনে। কি বলো এই কথা? হ্যাঁ চার্জ নেই, অন্য কারো ফোন থেকেও তো ফোন করতে পারে, তো দায়িত্ব জ্ঞান যদি থাকে তোমার মেয়েটার। আরে তো চিন্তা করছো কেন, বন্ধুদের সাথে গেছে, নিশ্চয় ভালো আছে। ভালো আছে, একটু পর সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার, ওর আসতে রাত হবে। এখনো যদি রওনা হয় তারপর ঢাকা শহরে ঢুকতে দেখবি কত বড় জ্যাম। বাবা তুমি কি ব্যস্ত? আমার আবার ব্যস্ততা, আমি তো হলাম গিয়ে তোমার অবসরপ্রাপ্ত। রাইট, কথা ঠিক বলেছ। তুমি কি জানো বাবা, তোমার ছেলে একটা বিশাল কাজ করছে। কি বিশাল কাজ করছে? সাহিত্যের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মঞ্চনাটক, আর তোমার ছেলে একটা মঞ্চনাটক লেখা শুরু করেছে, অলরেডি 20 পৃষ্ঠা লেখা হয়ে গেছে। গুড। না বলছিলাম তুমি কি একটু পড়ে দেখবে, লেখকদের তো একটু কমেন্ট দরকার হয়। লেখাপড়াটা শেষ কর, এগুলো বাদ দে। যে রাধে সে চুলো বাঁধে, মা ওসব হয়ে যাবে, তুমি শুধু আমার ক্রিয়েটিভ ইনস্টিংটাকে অনুৎসাহিত করো না প্লিজ। ঠিক আছে তুই আগে লেখা শেষ কর, আমি পড়ব। সাউন্ডস লজিক্যাল, আমি তাহলে রুনাকেই শোনাই। রুনা? রুনা নেই, রুনা নেই, রুনা পিকনিকে গেছে।
ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আসলে সাহিত্যের জগৎটা না একটু অন্যরকম, একটা অন্য ঘোরে নিয়ে যায়। নানান চরিত্রগুলো চারপাশে ঘোরাফেরা করে, নানান ঘটনা ঘটে, নানান ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়। এই একটু ফ্যাচ ফ্যাচ করিস না তো, যা যা এখান থেকে। ফ্যাচ ফ্যাচ, এটা কি ধরনের শব্দ মা? একজন নাট্যকারের মা হয়ে তোমার মুখ থেকে এই ধরনের শব্দ চয়ন করা মানে ঠিক হয়নি। ভেরি স্যাড, দুঃখজনক। যাই হোক, আমরা কখন যাব? রাত হয়ে যাচ্ছে তো। গাড়ি এখনো আসেনি। আবার তুমি গেছে খবর নিতে। কি একটা অদ্ভুত জায়গা, একটা নেটওয়ার্ক নাই, একটা জায়গা এরকম হতে পারে? বাসার কোনো খবর জানতে পারছি না, কেমনটা লাগে? আমি তো বলে এসেছি রাতেই ফিরবো। মা ভীষণ চিন্তা করবে। একটা ঝামেলা হয়ে গেছে। কি জায়গাটা একটু রিমোট তো, রাস্তা একটাই, আসার সময় তো বেলি ব্রিজ দেখলে না, ওটা ভেঙে পড়েছে, রাস্তা বন্ধ। অসুবিধা নাই তো, আমরা হেঁটে ব্রিজ পর্যন্ত চলে গেলাম, ওখান থেকে গাড়ি ছুটে যাবো, অসুবিধা হবে না। প্রায় 15-20 কিলোমিটার রাস্তা, তার উপর ঝড় বৃষ্টি হচ্ছে, ওই পর্যন্ত তোদের নিয়ে হেঁটে যাওয়া মোটেও নিরাপদ না। তাহলে আমার মনে হচ্ছে কাল সকালের আগে বের হতে পারবো না। এটা কিভাবে সম্ভব? বাসায় কি অবস্থা হবে জান? আমাকে পাগল হয়ে যাবে বাসার লোকজন, কোনোভাবে সম্ভব না। কটা বাজে? রাত 11টা বেজে গেছে, এখনো তো এলো না, কিছু একটা করো। কি করবো আমি ঠিক বুঝতে পারছি না। দীপুটা ওর কোথায় গেল? আচ্ছা, ওর বন্ধু বান্ধবদের কাছ থেকে তো খবর পাওয়া যেত। বন্ধুদের সাথেই তো গেছে, এত করে মানা করলাম শুনলো না, আর তুমিও হয়েছে একটা দয়ার সাগর। ছেলে মেয়ে মুখ দিয়ে কিছু একটা বের করলে না বলতে পারো না, কি হলো কি জানি। একটু ধৈর্য ধরো, কোথাও জামে টামে হতে পড়েছে? জামে পড়েছে, কিন্তু আমার মন বলছে কোনো বিপদ হলো না তো, তাহলে ফোন বন্ধ থাকবে কেন? সারাদিনের মধ্যে একটা ফোনও করলো না, আর কারো ফোন থেকে তো ফোন করে খবর নিতে পারতো। এটা একটা প্রাইভেট পিকনিক বাবা। ওরা 6 বন্ধু মিলে একটা মাইক্রোবাস নিয়ে মধুপুরের দিকে গিয়েছে। ওদের মধ্যে আছে একজন হচ্ছে আফিফ, আফিফ ওদের একজন ক্লাসমেট বললো, কিন্তু এখন তো 6 জনের ফোন বন্ধ। আমার মন বলছে কিছু একটা বিপদ টিপদ হয়েছে, তুমি তুমি পুলিশে খবর দাও। পুলিশে খবর দেওয়ার আগে আমি একটু ভেবে দেখি। আরে রাত 12টা বাজছে, আর কি দেখবে? হ্যালো। হ্যালো, আমি অপুর বাবা বলছি। সালাম আলাইকুম তাই সাহেব, কোনো ঝামেলা? বাবা, ওই আপনার তো উপরে বেশ জানাশোনা আছে, তাই না? কি বিষয়? মানে একটু সমস্যা হয়েছে, ওই আমাদের রুনা আজকে সকালে ওর কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে পিকনিকে গেছে মধুপুরে জঙ্গলে, কিন্তু তারপর দুপুরের পর থেকে ওদের সবার ফোন বন্ধ। বলেন কি বিষয়টা? তো চিন্তারই। হ্যাঁ, মানে পুলিশের উপরতলা তো বেশ আপনার যোগাযোগ আছে, তাই না? হ্যাঁ তা আছে, কিন্তু পরিবারের মেয়ের বিষয় একটু বুঝে শুনে এগোনো দরকার। তাই তো, বুঝতে পারছি না কি করবো। অপুকে কি জানাবো?
না না তাই সাহেব ওরা হানিমুনে আছে, ওরা ওখান থেকে কিছুই করতে পারবে না। আমি দেখছি বিষয়টা। আচ্ছা, আসসালামু আলাইকুম।